নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার ভোরে উপজেলার খাকচক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নরসিংদীর রেলওয়ে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে চিটাগাং মেল ট্রেন নয়তো তুর্ণা ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন। নিহতদের সবাই পুরুষ। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।